এরপরে প্রশ্ন করেছেন সাদিয়া আপনি লিখেছেন হাসার পর বিপদ আসে এ কথার কি কোনো ভিত্তি আছে আল্লাহরাবুল আলমিন আমাদের কেমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই বিশেষ করে আমরা যখন কোনো আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা হাসবো নবী করিম সাল্লাম মুস্কি হেসেছেন অতএব মুস্কি হাসাটা শুননা কিন্তু অতিরিক্ত হাসাহাসি করাটা নিন্দনীয় আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথায় কথায় হাসে মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটায় বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানিং অনেক বেশি দেখা যায় যে তারা সারাক্ষণ শুধু হাসাহাসি হেয়ালিপনা তামাশা এগুলোর মধ্যে কাটায় একজন মানুষ যখন আল্লাহ এবং আখরাতের প্রতি ইমান থাকবে তার জীবনে সব কিছুতে তিনি সিরিয়াস থাকবেন হাসির সময় এবং সুযোগ যখন হাসবে উপলক্ষ তৈরি তখন তিনি হাসবেন কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা এটি একজন ইমানদার বা আখারাতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয় যার সামনে জান্নাত বা জাহান্নাম দুটি যে কোনো একটি অপশনে তাকে অবশ্যই যেতে হবে সেই বিষয়টি রয়েছে ফিরোসুল ইক্রম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে কারণ ফাইন্নাহি অমিত উল কারণ অতিরিক্ত হাসাহাসি করলে মানুষ অন্তরকে এই হাসি অতিরিক্ত হাসি মেরে ফেলে এজন্য অতিরিক্ত হাসাহাসি করা উচিত নয় অন্তর যখন প্রাণবন্ত থাকে প্রাণ চঞ্চল্য থাকে তখন সে অন্তর দ্বারা ভালো মন্দ আমরা নিরূপণ করতে পারি ভালো কাজের দিকে আমাদের আগ্রহ তৈরি হয় আর যখন খুব বেশি হাসাহাসি করি তখন আমাদের অন্তর মরে যায় এবং ভালো মন্দের প্রতি হিতাহিত যে জ্ঞান সেটি আমাদের কমে যায় এবং অন্তর অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটি সাইন এজন্য অতিরিক্ত হাসাহাসি করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ হাসলেই তারপরে আমাদের কান্নার কোনো ঘটনা ঘটবে কোনো বিপদ আসবে কোন কোনো মুরব্বীদের দেখা যায় যে তারা কারোর অতিরিক্ত হাসাহাসি এটা থামানোর জন্য এই স্বভাব থেকে তাকে রক্ষা করবার জন্য বলেন যে তুমি বেশি হাসতেছো তোমার একটা বিপদ আসতেছে এটি নিচকি আমাদের ধারণা করোনা দিচ্ছে এরকম কোনো কথা বলা হয়নি যে অতিরিক্ত হাসলে বা হাসলেই তারপরে কান্না আসবে এমন কোনো কথা নেই তবে অতিরিক্ত এবং অহেতুক হাসাহাসি করা এটি নিন্দনীয় সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়